অস্ট্রেলিয়ার আকাশে হঠাৎ বিশাল আকৃতির অদ্ভুত আলো, কিন্তু সেটি আসলে কি ছিল? সেই অদ্ভুত আলোর উৎস খুঁজছেন বিজ্ঞানীরা। গত 28 আগস্ট অস্ট্রেলিয়ার আকাশ হঠাৎ করে উজ্জ্বল হয়ে ওঠে। বিভিন্ন গাড়ির ড্যাশবোর্ডের ক্যামেরা ও নিরাপত্তা ক্যামেরাতেও সেই অদ্ভুত আলোর দৃশ্য ধরা পড়ে। এরপর গবেষকরা পার্থের সে আলোর উৎস অনুসন্ধানে নামেন। পরে ধারণা করা হচ্ছে এটি একটি উল্কা ছিল। পৃথিবীতে পড়ার সময় প্রচণ্ড চাপে এতে আগুন ধরে যায় এবং সেই আলো বেশ উজ্জ্বল হয়ে ওঠায় বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করে। রাত 12:37 পরেই সে ঘটনাটি ঘটেছিল। অনেকেই এরপর একটি বিস্ফোরণের হালকা শব্দ শুনতে পান। গবেষকরা ধারণা করছেন উল্কাখণ্ডটি পৃথিবীতে পড়ার আগেই শেষ হয়ে যায়নি, এর অবশিষ্টাংশ পড়েছে পার্থের নিকটবর্তী কোনো স্থানে, আর সেটি পাওয়া গেলেই নিশ্চিত হওয়া যাবে উল্কাটি সম্পর্কে। এখন খোঁজ চলছে সেই উল্কাখণ্ডটি। পৃথিবীতে প্রায় এ ধরনের উল্কাখণ্ড পড়ে, কিন্তু তা জনবহুল এলাকা থেকে সাধারণত দৃশ্যমান হয় না। এবারের উল্কাখণ্ডটি এ কারণে বহু মানুষের জন্যই আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। উল্কাখণ্ডটি খুঁজে পাওয়া গেলে তা নিয়ে গবেষণার বহু বিষয় জানা সম্ভব বলে জানিয়েছেন গবেষকরা। বিশেষ করে সৌরজগৎ, পৃথিবীর বাইরের অর্গানিক উপাদান ও অন্যান্য বিষয়ের রহস্য এর মাধ্যমে উন্মোচিত হতে পারে।